শনিবার আন্দোলন প্রত্যাহার করলো বারাক ভ্যালি প্যাকড এলপিজি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। গত সোমবার থেকে অল আসাম প্যাকড এলপিজি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ডাকে ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে গাড়ির যাতায়াতের মূল্য বৃদ্ধি সহ বকেয়া টাকা মিটিয়ে না দিয়ে পুনরায় টেন্ডার কল করার প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্মঘটে বসে বারাক ভ্যালি প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। এদিন এলপিজি কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করে অ্যাসোসিয়েশন। এদিন বারাক ভ্যালি প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সম্পাদক কঙ্কন নারায়ণ শিকদার, সভাপতি সুজিত ভট্টাচার্য। প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত আসামের প্রত্যেকটা প্ল্যান্টে নন কোপারেশন শুরু হয়েছিল গত সোমবার থেকে, আর তাদের সেই ডাক অনুসারে আমরাও এই প্ল্যান্টের যে আমরা যে বারাক ভ্যালি প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশনেও তাদের সঙ্গে সহমত হইয়া আমরা ট্রান্সপোর্টারগুলোর কিছু দাবি দেওয়া এগুলা লাগিয়া নন কোপারেশন শুরু করেছিলাম সোমবার থেকে। আর এই নন কোপারেশনটা আজকের এই মুহূর্তে একটা সমাধানের রাস্তায় গেছে এবং এটার যথারীতি মাইনর্স অফিসিয়ালি আমরা এই প্ল্যান্ট অথরিটির কাছে আইব। আমরা কাছে ভার্বালি ইনফরমেশন আমরা পাইছি যে আমরা স্ট্রাইকটা অফ করতে লাগে, অ্যাকর্ডিংলি আমরা এই মুহূর্তে আজকের এই স্ট্রাইকটা অফ আজকে থেকে এই মুহূর্তে থেকে কল অফ করলাম, স্ট্রাইকটা ভঙ্গ করলাম। নন কোপারেশন চলাকালীন আমরা আপনারা যারা ড্রাইভাররা আছেন প্রত্যেকের সহযোগিতা পাইছি, প্রত্যেকের আমরা এই সহযোগিতা করার লাগিয়া বা আমরা সহযোগিতা করার লাগিয়া আপনারা সবরে ধন্যবাদ জানাই। আজকে আমরা যে এখানে সাকসেসফুল হয়েছি সবের সহযোগিতা এবং বিশেষ করিয়া বিশেষভাবে অতি বিশেষভাবে আমি আমার ড্রাইভার